বাংলাদেশে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি, যে যার মতো করে যার জায়গা থেকে যার অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে নিজেদের আমরা ধর্ম পালন করব। যে উগ্রবাদী তার কোনো আসলে ধর্মের পরিচয় হয় না, তার পরিচয়টা হচ্ছে সে উগ্রবাদী। সে যদি ইসলাম ধর্মের হয় উগ্রবাদী, হিন্দু ধর্মের হয় উগ্রবাদী, বৌদ্ধ ধর্মের হয় উগ্রবাদী, খ্রিস্টান ধর্মের হয় উগ্রবাদী। আমরা দেখেছিলাম নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে কিভাবে মসজিদে ঢুকে হামলা চালানো হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের ক্রিকেটাররাও সেখানে ছিল যারা হামলা চালিয়েছিল, যে কয়েক জন তারা কিন্তু খ্রিস্টান ধর্মলম্বী ছিল। সো আমরা ধর্ম দিয়ে এই উগ্রবাদী এই জিনিসটাকে ডিফাইন করতেই যাব, বরং আমাদের দায়িত্ব হবে আমরা যে ধর্মেরই হই না কেন, এই স্টেটমেন্ট স্পষ্ট করে দেয়া যে যে এমন উগ্রবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত, যে এভাবে নারকীয় হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সে কোনোদিন আমাদের সম্প্রদায় ভুক্ত হতে পারে না। আমরা কোনোদিন এমন মানুষকে আমাদের নির্দিষ্ট একটি সম্প্রদায় অন্তর্ভুক্ত করে পুরো সম্প্রদায়কে প্রশ্নবিদ্ধ করতে পারি না। আমরা আমাদের জায়গা থেকে চাই যে আমরা সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে বসবাস করব। সত্যি কথা এটাই যে অনেক বড় বড় নেতা অনেক নামে দেশে দেশের বাইরে থেকে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে ইউজ করেছে, বিভিন্ন নামে ইউজ করেছে, কিন্তু ক্ষয়ক্ষতি যা হয়, রক্ত যা যায়, জীবন যা যায়, আমার আপনার মতো সাধারণ মানুষের যায়, তারা কিন্তু ঠিকই ওই এসি রুমে বসে শুধু ছক কষে, ষড়যন্ত্র কষে। এই যে আমার ষোলশো শহীদ হয়েছে, ষোলশো ভাই বোন আমার লিস্টে আছে, তার মধ্যে কয়জন মন্ত্রী ছিলেন আমাকে উত্তর দেন আপনারা, আপনাদের আমাকে উত্তর দিতে হবে। ওই সেন্ট্রাল কমিটি মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বলি, ওই সেন্ট্রাল কমিটির কয়জনের ছেলে মেয়ে শহীদ হয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা তাদের করা ষড়যন্ত্র প্ল্যানে আমরা নিজেদেরকে দিয়ে দেই, আমরা নিজেদের পরিবার নিজেদের জীবন বিলিয়ে দেই। সেই জায়গা থেকে আপনাদের প্রতি শুধু একটা অনুরোধই থাকবে, আজকে গতকালকের ঘটনার পরে আজকে চিটাগংয়ে যে পরিস্থিতি, আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্য দেখিয়েছেন বলেই এই পরিস্থিতি, না হলে পরিস্থিতি আসলে এমনটা থাকতো না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আমি সকল ধর্মের যারা রয়েছেন, স্পেশালি আমার সনাতন ধর্মের যারা ভাইরা বোনেরা রয়েছেন, আপনাদের প্রতি একটা অনুরোধ, আমাদের কাউকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে। আমরা বলি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, মানে আমাকে বলেন না মানে কোন ভারতের সরকার সরাসরি এসে আপনার বাড়িতে এসে কোন বেনিফিটটা দিয়ে গিয়েছে। দিন শেষে আপনার সবচেয়ে বড় পরিচয়, আমার সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি, এর উপর বড় কোনো পরিচয় নেই। আমরা অনুরোধ করব ভাই হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আপনাদের যে কোনো সমস্যা যদি হয়, যে কোনো সময় যদি মনে করেন কোনো জায়গায় আপনার বৈষম্য হচ্ছে, ভাই মনে করে আমাদের কাছে আসবেন। যদি মনে হয় আপনাদের আসতে আসতে কষ্ট হবে, আমাদের নাম্বার নিয়ে রাখবেন, আমাদেরকে জানাবেন, আমরা চলে আসবো। কিন্তু আমাদেরকে ব্যবহার করে যেন এই বাংলাদেশে এই চট্টগ্রামে আর কখনো রক্তের দাগ না হয়। ধন্যবাদ।